নিয়ন্ত্রি আয়োজিত আজকের এই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সভার প্রধান অতিথি যেসব পরিবার আজকে গুম হয়ে গেছে তাদের সদস্যরা, ওই যে দেখুন ওইখানে একটা শিশু সে ছবি তুলছে, ওই কোণে একটা 6 বছরের বাচ্চা আছে, এইখানে আমার পাশে বসে আছে ইলিয়াসারের ছেলে, এরা দীর্ঘ 6, 5, 12 বছরে তাদের বাবা ভাই সন্তানদের খুঁজে পায় না, গুম হয়ে গেছে। এরাই আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। একজন সদস্য আছেন যিনি গুম হয়ে গিয়েছিলেন, পরে আবার কি ভয়াবহ তাকে ভারতে ফেলে দেওয়া হয়েছে, সেখানে থেকে 9 বছর থাকতে হয়েছে। আমি যখন কালকে একসাথে গাড়িতে করে ফিরছি প্রধান উপদেষ্টার অফিস থেকে, ক্যামেরা অতর্কের রাস্তা ঢুকে উনি বললেন যে এই বিল্ডিং গুলো কি এখানে আগে ছিল, 9 বছরে ওনার জীবন থেকে চলে গেছে। আমাদের ইলিয়াস আলী এই যে ভাবি এখানে বসে আছেন, প্রতি মুহূর্তে উনি আশা করেন, ওনার মেয়েটা আশা করে, ওনার ছেলেরা আশা করে ইলিয়াস আলী বোধ হয় ফিরে আসবে, ফিরে আসে না। ওখানে অনেকগুলো বাচ্চা আছে, তাদের সন্তানেরা আছে, তাদের স্ত্রীরা আছে, স্বজনরা আছে, যারা হাহাকার করে যে আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দাও। দীর্ঘ 12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায়। বন্ধুগণ, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া জানাই যে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে, আমাদের আন্দোলনের মধ্য দিয়ে, এই বিএনপি নেতা কর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে 15 বছর ধরে যাত্রা করেছে, তার মধ্য দিয়ে এই দেশটি একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে, ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে, এবং আপাতত আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই সভাটি একটি বিশেষ সভা, বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না, অ্যারেস্ট করা জানতাম, হত্যা করে জানতাম, কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না। এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি, আমরা বাংলাদেশে সে স্বাধীনতা যুদ্ধই বলেন বা এখনই বলেন, আমরা কখনো দেখিনি। এই আওয়ামী লীগ তারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তার ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ, সে অপরাধ তারা সংঘটিত করেছে। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমার প্রত্যেক বছর যখন এদের সঙ্গে আমি এসে দাঁড়াই, সেই শিশুটার হাত ধরে যখন দাঁড়াই, যখন সঞ্জীব তার পাশে এসে দাঁড়ায়, এই মেয়েগুলো আমার সামনে আসে, আমি পিতা হিসেবে, আমি অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক্রান্ত হয়ে যাই। এদের সামনে আমরা কিভাবে দাঁড়াবো, কি জবাব দেবো, তাদের কাছে জবাব নেই। আজকে অত্যন্ত ভালো কথা যে আজকে এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান প্রফেসর, তিনি গতকাল গুম বিরোধী যে আন্তর্জাতিক জাতিসংঘের সনদ আছে তাতে সই করেছেন। আগে আমরা জানতেন যে আগের সরকার এটাতে সই করেনি। আজকে আরো ভালো লাগছে যে এই প্রথম বাংলাদেশে এই স্বৈরাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করবার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে, এটা প্রাথমিক দল, ফ্যাক্ট ফাইন্ডিং দল। কিন্তু এদের যে আপনার টার্মস অফ রেফারেন্স, এটা হচ্ছে মাত্র
দুই মাসের যে সংঘটিত হয়েছে হত্যাকাণ্ড সেটা তারা করবে। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে এত পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। এটা আমি অত্যন্ত জোরের সঙ্গে দৃঢ়তার সঙ্গে আমার মিডিয়া ভাইদের সামনে বলতে চাই যে 2009 সাল থেকে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ড যে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তী সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছেন গুম বিষয়টাকে আপনার ইনভেস্টিগেট করার জন্য, এটা একটা ভালো উদ্যোগ। একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন, কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে, ছেলেদের মানুষ করছে, স্কুলে পাঠাচ্ছে। এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য। গণতন্ত্র এসছে, আসবে আরো, আমরা সবাই গণতন্ত্রের ফল ভোগ করবো। এই বাচ্চাগুলো তাদের যে লস হয়েছে, পিতাকে হারিয়েছে, এটা তারা কোনো ফেরত পাবে না, যে তার স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না। তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা। আমরা এখানে যারা বাইরে আছে সবাই আমার বোনেরা আছে, অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা এই বাংলাদেশে জন্মে, সব সময় আমাদেরকে লড়াই করতে হয়েছে আমাদের অধিকারের জন্য। এবং আজকে দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। আসুন আমরা এই সরকারের সঙ্গে যেটা আমাদের আন্দোলনের ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্যে দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন, সরকার গঠন করবেন, জনগণের সমস্যার সমাধান করা যাবে। বন্ধুগণ, আপনারা কেউ কমপ্লাসেন্সে ভুগবেন না, সন্তুষ্টির কোনো কারণ নাই। এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই, অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে, সেই সুযোগে তারা এই স্বাধীনতাকে আমি মানুষের উপরে আঘাত করবে। তাই আজকে ঐক্য বা দৃঢ় ঐক্য জনমানুষের যেটা তৈরি হয়েছে সেটাকে আরো সুদৃঢ় করতে হবে। আমরা আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন, সংস্কারের ব্যবস্থা করবেন এবং একই সঙ্গে যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমাদের পরিবারের সদস্য যারা আজকে এসছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে চাই। তারা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছে, যখন ওই বাচ্চাটা দাঁড়ায় সাফা, যখন সে বলে যে আমি আমার বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে চাই, ঈদের নামাজ পড়তে যেতে চাই, তখন পিতা হয়ে আমরা সে সম্বরণ করতে পারি না। বন্ধুগণ, আজকে সেই অধিকার থেকে ফিরিয়ে দিতে হবে। আরেকটি কথা সাহায্য সাহেব বলেছেন, যারা এর জন্য দায়ী আমরা সবাই কম বেশি তাদেরকে চিনি, যারা দায়িত্বে ছিলেন, র্যাবের দায়িত্বে ছিলেন, পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন, তাদেরকে সেই মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। আমরা খুব কষ্ট পাই
যখন দেখি রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না। তাই আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখতে পাবো। সত্যিকার অর্থেই বাংলাদেশ যেন একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে, তার জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমার ধন্যবাদ সকলকে, সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বরক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।